আমাদের চারপাশের ঘটনাসমূহ আমাদের চারপাশের ঘটনাসমূহ প্রতিদিন আমাদের চারিদিকে নানা ঘটনা ঘটে এই সকল ঘটনায় কোন পদার্থের বা বস্তুর পরিবর্তন স্থায়ীভাবে ঘটে যায় অথবা ঘটে না কাঠ জ্বালিয়ে রান্না করার সময় কাঠ পুড়ে ছাই হয়ে যায় কিন্তু ইলেকট্রিকের বাল্ব জ্বালিয়ে যদি পরে নিভিয়ে দেওয়া হয় বাল্বের আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না একমুখী উভমুখী আমাদের পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে সেগুলি হল একমুখী যেমন ধূপ জ্বালা হল চারিদিকে সুগন্ধও ছড়াল কিন্তু ধূপ পড়া ছাই থেকে আবার ধূপের আগের অবস্থা ফিরে পাওয়া যায় না তাই এটি হল একমুখী ঘটনা এবার জেনে নিই উভমুখী ঘটনার উদাহরণ বরফ রেখে দিলে সাধারণ তাপমাত্রাতেই তা গোলে জল হয়ে যায় আবার এই জল শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে কম তাপমাত্রায় রাখলে তা জমে বরফে পরিণত হয় অভিপ্রেত অনভিপ্রেত যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো আমাদের অভিপ্রেত যেমন ফুল ফোটা বীজ থেকে উদ্ভিদের জন্ম হওয়া ইত্যাদি যেগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলো আমাদের অনভিপ্রেত যেমন যানবাহন থেকে সৃষ্ট দূষণ শব্দদূষণ বৃক্ষচ্ছেদন ইত্যাদি রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে কোনো মৌল বা যৌগের পরিবর্তনের ফলে যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় তাতে প্রাথমিক মৌল বা যৌগের কোন গুণ বর্তমান থাকে না সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয় যেমন অ্যাসিড মিশ্রিত জলে ত্বরিত বিশ্লেষণ করা হল কলা মজে যাওয়া তামার তারকে বায়ুতে উত্তপ্ত করা ইত্যাদি ভৌত পরিবর্তন যে পরিবর্তনে কোনো মৌল বা যৌগের আপেক্ষিক পরিবর্তন হলেও মূল মৌল বা যৌগের ধর্ম বা গুণ অপরিবর্তিত থাকে তাকে ভৌত পরিবর্তন বলে যেমন প্লাটিনাম তারকে উত্তপ্ত করা লোহাকে চুম্বকে পরিণত করা ইত্যাদি আমরা জানি যে অ্যাসিড মেশানো জলের মধ্যে বিদ্যুৎ পাঠালে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি হয় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আরও ঘটনা কখনও কখনো শহরে সরবরাহ করা পানীয় জলে একটা ঝাঁঝালো গন্ধ ওঠে কারণ জলে ক্লোরিন মেশানো হয় ক্লোরিন মেশালে জীবাণু মরে যায় এই জীবাণু মরে যাওয়া হল রাসায়নিক পরিবর্তন কিছুদিন রেখে দিলে কলার গায়ে কালো ছোপ পড়ে যায় এটি একটি রাসায়নিক পরিবর্তন রেললাইনে রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেললাইনের দৈর্ঘ্য বেড়ে যায় এর ফলে রেললাইন বেঁকে যেতে পারে বলে জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় আবার রেললাইন ঠান্ডা হয়ে গেলে তার দৈর্ঘ্য কমে এবং আগের অবস্থায় চলে আসে এটি হল ভৌত পরিবর্তন প্রাকৃতিক ও মনুষ্য মনুষ্যসৃষ্ট ঘটনা প্রাকৃতিক যে ঘটনাগুলো প্রকৃতিতে নিজে থেকেই ঘটে সেগুলি হলো প্রাকৃতিক ঘটনা যেমন কখনো কখনো বনের গাছে আগুন লেগে যাওয়া অতিরিক্ত বৃষ্টির জন্য বন্যা সৃষ্টি হওয়া ইত্যাদি মনুষ্য সৃষ্ট যে ঘটনাগুলো মানুষ ঘটিয়ে থাকে সেগুলি হল সৃষ্ট ঘটনা যেমন প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে খরার সৃষ্টি হয় বাঁধের জমা জল ছেড়ে দেওয়ার ফলে বন্যা হয় ইত্যাদি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত একটা নির্দিষ্ট সময়ে পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত বলে যেমন দিন থেকে রাত আবার রাত থেকে দিন এটা একটা পর্যাবৃত্ত ঘটনা যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে যেমন কোনো এক জায়গায় একদিন ঝড় হলো বা বন্যা হলো, এটি অপর্যাবৃত্ত ঘটনা